হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে শেখ রাসেল। তো আজকে ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সের একটি নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব। যারা ইউটিউব অ্যাডসেন্স নিয়ে কাজ করছেন তাদের অনেকেরই এখন এই মার্কেটে নোটিফিকেশন আসছে এবং হচ্ছে ব্যালেন্স জিরো করে দেওয়া হয়েছে। আমার অ্যাকাউন্টে $10 মতো ছিল, বাট এখন কিন্তু আসলে কোনো ডলার নেই। তো এই ডলারটা কোথায় গিয়েছে, এই নোটিফিকেশনটা কেন দিছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আসলে আমার মতো অনেকে আসলে ঘাবড়ে যেতে পারেন যে আসলে আমার ডলার ছিল, এখন ডলারটা কোথায় গেছে, আবার এই নোটিফিকেশনের অর্থটা কি। হ্যাঁ, এই নোটিফিকেশনের অর্থ হচ্ছে যে এরা আগে যে পুরান ভার্সন ছিল বা পুরান অ্যাকাউন্ট ছিল ওইটা এখন পরিবর্তন করে তারা নতুন অ্যাকাউন্টে মুভ করেছে, ঠিক আছে। তো এই নতুন অ্যাকাউন্টের মূল বিষয়টা হলো, আর এখানে ব্যালেন্স না দেখানোর বিষয়টা হলো তেমন কিছুই না। এটা জাস্ট আপনি পেমেন্ট অপশনে যাবেন, দেখেন পেমেন্ট অপশন আসার পরে ইউর আর্নিংস, এখানে কিন্তু আপনার ডলারটা দেখাইতো, বাট এখানেও কিন্তু আসলে ডলারটা দেখাচ্ছে না। আপনি জাস্ট এই যে পেমেন্ট অ্যাকাউন্ট, এই যে উপরে পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাডসেন্স থেকে যে বাংলাদেশ ইউএস ডলারে ক্লিক করে দিবেন, দেখেন এখন কিন্তু আপনার আর্নিংটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আপনার $10 ছিল বা আপনার যত ডলার থাকে ওইটা আপনার এখানে দেখাবে। হ্যাঁ, আমার এখানে সবে ইনফরমেশন এখন চলে আসছে যে আমি একটা পেমেন্ট তুলেছি এখান থেকে, এই ইউটিউব অ্যাডসেন্স থেকে, সেটা হচ্ছে যে $94 মতো তুলেছি, আর $10 আমার অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এর বাইরে কিছুই না। যারা এটা দেখে হঠাৎ দেখে ঘাবড়ে যাবেন আসলে আমার ডলারটা কোথায় গেল, তাদের ঘাবড়ানোর কিছুই নেই। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের ডলারটা চলে আসবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।